হ্যালো গাইস, তো তোমাদের কাছে আজকে আমি নিয়ে চলে এসেছি নবান্নের প্রথম স্টেপ। তো নবান্নের প্রথম স্টেপেই নারকেল, নারকেলের নাড়ু, নারকেলের মিষ্টি না হলে হয় না। তো আমি প্রথমেই বসে গেছি নারকেল কুড়তে। তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিনকার ব্লগ, নবান্নের ব্লগ। আগে আমার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তার পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখে দিও, না হলে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে যাবে না। তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আমার চ্যানেলটিকে। আমি এখানে নারকেল কুচি আর পাশে চলে এসেছি। আমার বন্ধুগুলোকে দেখো, আমার বন্ধুগুলোকে দেখো না, বন্ধুগুলো পালাচ্ছে, ওর বন্ধুগুলো পালাচ্ছে, বন্ধুগুলোকে দেখাতে বলেছে, বন্ধুগুলো পালাচ্ছে। তো এখন আমি নারকেল কুচি, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের নাড়ু হবে, নবান চলে এসেছে কাছে, তো নাড়ু হবে। তো কালকে ঠাকুর ঠাকুরের রং করবে। ওর বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ এই নারকেলটা ছুটিক পাড়া, এই যে ছুটিক পাড়া, এই ছোট ছোট নারকেল গুলো বেশি ভালো পুর থাকে। এই যে ছোট জিনিস সবসময় দেখতে ভালো লাগে। নাড়ু করবার জন্য মা নারকেল চিনি একসাথে চাপিয়ে দিয়েছে, সন্ধে হয়ে গেছে, আমি তাই সন্ধে দিতে গিয়েছিলাম, এসে দেখছি মায়ের নাড়ু করা কমপ্লিট। তো তোমরা দেখতে পাচ্ছ মায়ের নাড়ু করা কমপ্লিট, কোটোই ভরে রেখে দিয়েছে। তো আমি কি করব এখন, এইটি ভিডিও করলাম, আমি নাড়ু পাকানোর ভিডিও করতে পারিনি। তো এরপর গুড় চাপিয়েছে, গুড় নারকেল দিয়ে চাপিয়েছে। দেখো আমাদের ঘরে একদম প্রস্তুত চলছে সবজি, তো দেখাচ্ছি একদম গুটো পিড়ে একদম সবজিতে ভরে দিয়েছে, তো চলো দেখাই। তো এগুলো ফুলকপি, এগুলো ফুলকপি দেখতে পাচ্ছ, তো এটা ফুলকপির তরকারি হবে। তো এখন সবজি বানাতে ব্যস্ত, সবজি বানাতে ব্যস্ত, কালকে আমাদের নবান। তো কি কি রান্না হচ্ছে তোমরা সবাই দেখতে পাবে। এই যে এখানে পাঁচ রকম ভাজাভুজি হবে, ভেন্ডি ভাজা, আলু ভাজা, মূলো ভাজা, আর এটা সিম ভাজা, চার রকম এখানে আছে, আর এক রকম এখানে বেগুন ভাজা, আর ফুলকপিটা তরকারি হবে। দাঁড়াও, ফুলকপি, ফুলকপি, আলু, ফুলকপি, আলু, সমস্ত টুকিটাকি জিনিস সব বুনেই রাখা হয়। এই যে টমেটো, ফুলকপি তরকারির জন্য আদা, টমেটো, ধনে পাতা, কালকে নিরামিষ হবে, ফুল নিরামিষ, তো পেঁয়াজ রসুনের কোনো সিস্টেম নেই। তো আর এখানে চার রকম, পাঁচ রকম, ছ রকম, ছ রকম হলো, আর টক, দাঁড়াও এইগুলো খোলা, এগুলো বোনানো হয়েছে, এগুলো কেউ কিছু খারাপ ভাবে নিও না, বেগুন কেউ চেনে না না। আর এটা টক, সবজি টক, মূলো, আলু, বেগুন দিয়ে টক। আর এই যে শাক, শাক হবে পনকা পালং শাক, গোল গোল আলু ভাজা হবে, গোল গোল আলু ভাজা, ভেন্ডি হবে গোল গোল ভাজা, এটা কি মা বলো, মূলো, মূলো, মূলো হবে গোল গোল করে ভাজা, এটা কি গো, সিম, সিম হবে ভাজা, তো এখানে বেগুন ভাজা হবে, আবার ফুলকপি তরকারি হবে, ফুলকপি তরকারিতে জানি না কি কি দেবে, তুমি এগুলো দেখাচ্ছি, একটু মা দেখালো, তারপর দেখাতে মন হলো।
তো এখন এই দেখো এই মূলটা থেকে ছড়াইছে, এটা দেখতে পাচ্ছো দুদিকে আটখানা আটখানা, তো এটা থেকে ছড়াইছে। এখন বিন দুটা থেকে ছড়াইছে অনেকগুলো, আর কতগুলো এটা ছিল জানো 30টা, তো আর কটা আছে 4টে। ওটা কিসের জন্য রাখা আছে? এতগুলো টমেটো দিয়ে তো কোনো তো লাভ নেই, আর তাছাড়া তার জন্য মা বললো যে বেশ দাঁড়া দুটো দি টমেটো। আর এখন টমেটো অনেক আছে, এগুলো সব পরশু দিনকার জন্য, বাজ নবানের দিন, বাজ নবানের জন্য সবাই চিন। কালকে সকাল থেকে রান্না চাপাতে হবে, খুব সকাল সকাল উঠতে হবে। তো আজকে আমার জন্য আমি কত কত সুন্দর বকতে পারি, মা বলেছিল যে আগে যে আমি কত বকতে পারি, তো দেখছো আজকে কত বকছি। ভিডিওটা বন্ধ করতেই দিচ্ছি না মাকে, বলছি যে মা আমি আরো বকবো আরো বকবো। তো ওই দিকে দেখো ঠাকুমা ছাড়াচ্ছে, আমার দেখাও ওই দেখো ঠাকুমা, তো আমার ঠাকুমা পা মিলে ছাড়া বসতে পারে না, পায়ের তো যন্ত্রণা, তার জন্য পা মিলে বসেছে। তো আজই নবানের আগের দিন এইভাবেই সমাপ্ত করছি, ভিডিওটা এখানেই স্টপ করছি, তোমরা দেখতে থাকবে, আবার আমি কালকে তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে আসবো, ব্লগ ভিডিও, নবানের ব্লগ ভিডিও, তো তোমরা দেখতে থাকবে। তো কালকে তোমাদের কিরম ঠাকুরটা পাঠাইছে সেইটা আমি মায়ের ফোনটা নিয়ে নিশ্চয়ই দেখাবো, মা যদি বলে যে না তুমি ফোনটা নিয়ে যাবে না তো তাও আমি দেখাবো, তো ঠাকুরটা তোমাদেরকে কি দেখাতে হবে না, নিশ্চয়ই দেখাতে হবে। তো আজকে তো বাই বাই, টাটা, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।